তো এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গিয়েছি, এখন বাজে 11:30। 11:30টার সময় কি খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না সকালবেলা, আর রান্না করতে হবে যেটা সত্য কথা, তাই আর কি একা তো আলসামিতে কি করব, চিপস নিয়ে বসছি, চিপস খাবো। তো রান্নার সময় দেখা হবে তোমাদের। তো এভরিওয়ান, ফাইনালি রান্নাঘরে কিন্তু লাউ শাক সিম ফেলে দিচ্ছি, আমার খুব ফেভারিট একটা খাবার। তো ভাবলাম যেহেতু ব্লগিং করি তো এটা কেন দেখাবো না, তো রান্নাঘরে কিন্তু ক্যামেরা নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আশা করছি বোঝাই যাচ্ছে খাবারটা কতটা টেস্টি হবে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমি কিন্তু সুন্দরভাবে এটাকে রসুন মানে সিদ্ধ করার পরে রসুন দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে তেলে দিয়ে নিয়েছি। আমরা এখনই দিকে পানি চলে আসছি, আর যা যা খেতে মন চাইবে বাজারে গিয়ে, আমার না মানে ঠান্ডা লেগেছে এত পরিমাণ যে ঘামটা গায়ে বসে গেছে, কিন্তু মনে করো না কেউ, রান্না হয়ে গিয়েছে। আর এরপরে আমি যেটা করবো, এখানে কলাই শাক আছে, পানি পড়ছে দেখো, তাই হোক এই যে কলাই শাকটা, এরপরে আমি কলাই শাকটা রান্না করবো। আমি কিন্তু জীবনে ফার্স্ট টাইম কলাই শাক রান্না করবো, কলাই শাক জীবনে মনে হয় একবার খেয়েছিলাম খুব ছোটোবেলায়, আর এটা কৌতূহল বসতই কেনা, ঠিক আছে। তো কলাই শাকটা কিন্তু এরপরে রান্না, ফাইনালি এখন যেটা আমাকে করতে হবে, এই হাঁড়িটা রান্না করেছিলাম আর তেলে দেওয়ার জন্য ভেজটা করেছি, এটা আমি তুলে নিব। যদিও আমি একটা বাটিতে তুলতে পারতাম, যেহেতু এটা আমি অলরেডি রান্না করেছি তাই আমি এটাতেই করে নেব, গ্যাসটা না অফ করেই তুলছি, মানে পাগলের মতো কাজ করছি। আমি মানুষ একা কিন্তু আমার সবজি খেতে খালি খালি খেতে অনেক ভালো লাগে, এটা দিয়ে অর্ধেকই খালি খেয়ে ফেলবো। কালকে রাত্রবেলা বিড়ালের ওষুধ কিনতে গিয়ে মানে বাসার ভ্যানের এক মামা ভ্যানে করে বিভিন্ন শাকসবজি নিয়ে যাচ্ছিল, আমার আসলে দেখে এত তাজা তাজা সবজি দেখে আসলে লোভ সামলাতে আর পারলাম না, তাই কিনেই নিলাম। আর এই লাউ শাকের যে ডাটাগুলো আছে এগুলো আমার সব থেকে ফেভারিট, ঠিক আছে, এগুলো আমার আমি খালি খালি খেয়ে ফেলবো। দেন পালা হচ্ছে গিয়া কলাই শাকটা রান্না করার জন্য। তো আমি এখানে কিন্তু তেল এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব দিয়ে হচ্ছে ফ্রাই করে নিয়েছি, এটার মধ্যে কিন্তু আমি আগে থেকে রাখা কলাই শাকটা এখন দিয়ে দিবো। কলাই শাক যদিও মানে অল্প একটু, তো কলাই শাকের আমি চিংড়ি মাছ দেওয়া যায় না, আমি আসলে ফার্স্ট টাইম রান্না করছি, এর আগে আমি কখনো কলাই শাক রান্না করিনি, আর লাস্ট একবার ছোটোবেলায় হয়তো কলাই শাক খেয়েছি, আর খাওয়া হয়নি, এটা যেহেতু হাস্যকর ব্যাপার। খুলনাতে এসে আসলে অনেক কিছু করতে হচ্ছে, আর সবচেয়ে বড় কথা নিজের পছন্দ মতো খাওয়া বাজার করা যাচ্ছে। তো এটা অল্প একটু হয়ে যাবে, কারণ আমি একটা মুঠি কিনেছিলাম, ভেবেছিলাম যে একা খাবো, তো ওখানে চাপি একটা আপি চাপটা কিনে নিয়েছিলাম, চাপি বলেছিল একটা দিয়ে কি করবে, আমি বলি চাচি আমি একা মানুষ একটাই আমার হয়ে যাবে। তার একটু তেল দিয়ে দিচ্ছি, আমি আর ভিডিও শ্যুট করতে করতে কখন যে ভিডিও অফ করে রেখেছি আমি তেল পাইনি, অলরেডি আমি এই তেল তেল সব কিছু দেওয়ার ক্লিপগুলো হচ্ছে আর উঠাতে পারিনি। তো আমি এটাই আমি মানে ভাবি যে আমি বেসিক্যালি কোনো পানি ইউজ করি না, শুধু তেলেই হচ্ছে গিয়ে ফ্রাই করি, তাহলে ভাজিটা খেতে অনেক টেস্টি হয়, কেউ শুধু ভাজি না, যে কোনো কচুর মতো থেকে শুরু করে সব কিছুতেই হচ্ছে আমি পানি ইউজ করি না, ফ্রাই ফ্রাই কুকার। তো ফাইনালি এখন আমি যেটা করবো, আঁচটা একটু একেবারে লোতে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে দিব, যাতে এই আঁচে যেন শাকটা আস্তে আস্তে হতে থাকে। এতে হবে কি পূর্বেও না প্লাস এটা সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। অনেকে করে কি অনেক হাই ভোল্টে হচ্ছে আগুনটা জ্বালিয়ে দেন হচ্ছে সব পুড়ে ফেলে, তো এটা কিন্তু আস্তে আস্তে ফ্রাই করার নিয়মই হচ্ছে এটা, লো ফ্লেমে দিয়ে সুন্দরভাবে আলতোভাবে হচ্ছে গিয়ে সেদ্ধ করা। তো দেখা হচ্ছে ফাইনাল লুকে যখন রান্নাটা শেষ হবে। ফাইনাল লুকে আর দেখা করতে পারলাম না, কারণ আমি না মানে কি বলবো এত তাড়ার ভিতরে থাকি না, আমি না অত কথা রাঁধুনি না, তো শুকনো মরিচ লবণ কোনোটা দিকেই আমার খেয়াল ছিল না। তো আমি ফাইনালি আবার ঢাকনা সরিয়ে আবার সব মশলা দেওয়া শুরু করছি, তো অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর অল্প সময় লাগবে, আর একটু রাখবো আমি। তো ফাইনালি কলাই শাক এবং এটাকে কি বলে লাউ শাক এটা নিয়ে আমি খেতে বসে গিয়েছি, এখন কিন্তু অলরেডি 3:30 বাজে, গোসল করে নিয়েছি, এখন খেয়ে আপনাদের একটু রিভিউ দেবো। অলরেডি মানে কলাই শাকটা না আমার ঘাসের মতো লেগেছে, জানি না, তো এ তো অনেকটাই ভাজা ভাজা হয়েছে, পারি নাই, জানি না কতটুকু পারছি ভালোভাবে, খেয়ে বোঝা যাবে যে কতটা ভালো হয়েছে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের রান্না বলে বলছি না, অস্থির দারুণ রকমের টেস্ট হয়েছে, কি বলবো,
মানে ফার্স্ট টাইম রান্না করেছি, তাও অসাধারণ হয়েছে। আর লাউ শাকের কথা কি বলবো, লাউ শাক তো যেরকম ভাবে রান্না করেন না কেন অনেক টেস্টি হয়, আর আমার রান্না করা লাউ শাক অনেক স্বাদের হয়। অস্থির স্যার থেকে একটু লাউ শাক দিয়ে খেয়ে নিই, গরম গরম ভাত ধোয়া উঠছে, সাথে হবে এরকম ভাবে মানে ভাজি। সালাদ আছে আজকে, আর এত মানে সকালে খাইনি, এই খাচ্ছি রান্না করে, এর জন্য আর সহ্য হলো না তাই নিয়ে বসে পড়েছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।